সবাই কেমন আছে? আমি ভালো আছি। আমি বাবাকে অনেকদিন বলছি বই কিনে দিতে, ভাইয়ের মতন একটু পড়তে, গল্পের বই। আজকে আমার বাবা 10টা বই কিনে দিছে, 10টা গল্পের বই। এখন আমার গল্পের বই আসি গেছে। তোমার গল্পের বইয়ের নাম কি আমু? সাপ্পারি। তো তুমি সবাইকে বুক রিভিউ দিবে না? হ্যাঁ। এই বইটা তোমার শেষ হয়ে গেছে পড়া? দেখি পড়া তো দেখি তুমি পড়তে পারবে? হ্যাঁ। আমি ছবি আঁকতে পারি। হ্যাঁ, তুমি তো প্রথমে এইভাবে পড়া নাই, তুমি কিভাবে পড়ছো? বানান করে পড়ছো যে দেখাও তো সবাইকে কিভাবে বানাতে পারো। আমি হ্যাঁ ছবাস কবি ছবি আমি ছবি সরে আচানবিন্দু কতাই করতে আঁকতে আমি ছবি আঁকতে পারি পাকা পার রসকারি পারি আমি ছবি আঁকতে পারি। হ্যাঁ, এখানে ওই বাচ্চাটা কি করে দেখো তো, সবাইকে দেখাও বাচ্চাটা কি করে। এই বাচ্চাটা রং করতেছে, রং তুলি দিয়ে ছবি আঁকতেছে। না, রং তুলি দিয়ে ছবি আঁকতেছে। তুমি আঁকো, রং তুলি দিয়ে ছবি আঁকো। আমার শখ, আমি যে স্কুলে যাই মনে মনে অনেক ভালো, মনে মনে মামাকে ছবি আঁকাতে শিখায়। ছবি আঁকা শিখায়? কে কে শিখায় তোমাকে? সব ভালো। তোমার ম্যাডাম সব ভালো? না, তুমি কোন স্কুলে পড়ো? আমার স্কুলের নাম হচ্ছে ন্যাশনাল আইডিয়াল স্কুল। ও, তুমি কোন? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি জুনিয়র ওয়ানে। ও, তাহলে তুমি প্লে পাস করে এখন জুনিয়র ওয়ানে আছো। আসলে ডিয়ার ভিউয়ার্স, আপনারা যাদের বাচ্চারা ছোট এখনো সরাসরি পড়ে তারপর প্লে থেকে জুনিয়র ওয়ানে উঠছে, তাদেরকে এই বইগুলো কিনে দিতে পারেন, যেন বানান করে করে তারা সেন্টেন্সগুলো মেক করতে পারে, বাক্যগুলো পড়তে পারে। 10টা বই কিনবে। আমি একদিন সব বই পড়ি, আমি তোমাদেরকে দেখাবো সব বইয়ের নাম জিজ্ঞাসা করবে, আগে শিখিয়ে তারপর। একটা বই দেখেছিলাম, হ্যাঁ, আমি তখন এই বইগুলা সব নাম বলবো। আমার ভিডিওতে একটা লাইক দিয়েন, কমেন্টস করে বেশি বেশি করে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করিও। হ্যাঁ, এখন তুমি পাশে পাশে থাকবা। আচ্ছা, তোমার পাশে পাশে থাকতে? আচ্ছা, তোমার পাশে পাশে থাকার জন্য তো তুমি তো পুরো বই একটু দেখাইতে হবে। আচ্ছা, তারপরে পৃষ্ঠায় বই, তারপর পৃষ্ঠা দেখাও। এই যে, হ্যাঁ, আমি বই পড়তে পারি। হ্যাঁ, তো বানান করে পড়ো। সরি, আমি বড় বড় সেই বই, আমি বই পড়াশুনো পড়তে আমি বই পড়তে পারি পাকা পারি পাই আমি বই পড়তে পারি। তাহলে যারা জুনিয়র ওয়ানে এখনো ককার কা কর শিকার কি কর সুকার কু এইভাবে পড়ে, তাই না আম্মু? তাদের জন্য এই বইটা খুব হেল্পফুল হবে, তাই না? এই বইগুলো খুব হেল্পফুল হবে। মানে আন্দাজে বই যেন না কিনে, তাই না? কঠিন বই কিনে দিলে পরে তারা পড়তে পারবে না, তাদেরকে সহজ সহজ বই কিনে দিতে হবে, তাই না? কঠিন বই কিনে দিলে পড়তে পারবে না। হ্যাঁ, সব এলোমেলো হয়ে যাবে, মানুষকে ম্যাডামরা পিটবে, এলোমেলো বর্ণ না। ম্যাডামরা কি পিটে নাকি? ম্যাডামরা আদর করে, তাই না? হ্যাঁ, তোমাদের কেন, তোমার ববিতা ম্যাডাম কি করে, তোমাকে খুব আদর করে না? সব শিখে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ম্যাডাম এখন বুক রিভিউ দিতে বসছে, ম্যাডামদের রিভিউ না, ম্যাডামদের রিভিউ তুমি আরেকদিন দিও, তাই কেমন? হ্যাঁ, আচ্ছা এটা, আচ্ছা ঠিক আছে, কিনবে না। আমি সাইকেল চালাতে চালাতে পারি। হ্যাঁ, বানান করে পড়ে। আমি দুধ শাকা সাপ রসই কইকার কে এলো সাইকেল, আমি সাইকেল চুয়াকে চালো কালা তুই কাতে চালাইতে আমি সাইকেল চালাইতে পারি পাকা পাড়া রসকারে পারি। আমার একটা সাইকেল আছে, যারা প্লেতে থাকে সেরা, হ্যাঁ, সাইকেল কিনবে না, জুনিয়র ওয়ান উঠলে সাইকেল কিনবে,
মানে একটু বড় হইতে হবে, সাইকেল চালাতে হলে একটু বড় হইতে হয়, একটু বড় হইতে হবে। তখন তো আমি পড়ে যেতাম, তখন আমার 4 বছর ছিল, এখন 6 বছর। আচ্ছা ঠিক আছে, তো এখন আরেকটা পৃষ্ঠায় যাই আমরা। আমরা কি জানি, আমরা সব মনে হয় যেন অন্য কিছু রিভিউ দিতে বসছি, আমরা তো বুক রিভিউ দিতে বসছি, আমরা কি রিভিউ দিতে বসছি, আমরা বুক রিভিউ, সব রিভিউ, হ্যাঁ হ্যাঁ সব রিভিউ দিতে বসছি। আচ্ছা ঠিক আছে, তারপর চাই মাস কানি আমি হ্যাঁ গোস্কার গো টেশনারা স্টাডি গুড়ে আমি গুড়ি হ্যাঁ উড়াইতে হ্যাঁ ও টেশনারা আকা টিকেতে উড়াইতে আমি আমি গুড়ি উড়াইতে পারি পাকা বারার স্টাডি পারি আমি গুড়ি উড়াইতে পারি। হ্যাঁ সত্যি পারো? উড়াইছো কখনো? ওই আমার আমি যখন শীতকাল আসবে আমার বাবা আমি আমার বাবার সাথে আমি গুড়ি উড়াইছি। কোথায়? আকাশে গুড়িয়ে না উড়ছে আকাশে। তুমি কোথায় দাঁড়ায় উড়াইছো? ছাদে। ছাদে? ও তাই? হ্যাঁ এভাবে করি, আমার হাত দুইটা আছে না, এই এই আকাশে আকাশেটা আর আমার হাত দিয়া হাতে নাটাইল ছিল। হ্যাঁ দাও তারপর সাই আমার স্বামী আমি দশকার দোকানে দোকায় দৌলো দুইটা না কানা অনুষ্ঠিত দোল নাই আমি দোল নাই দোকায় দৌলো দোল আমি দোল নাই আমি দোলাই দোল খই কারি খে তুই কাটতে খেতে আমি দোল আমি দোলাই দোল খেতে পারি পাকা পারস কেন পারি। হ্যাঁ কোথায় তুমি দোলনায় দোল খাও কোথায় বলো? আমার স্কুলে একটা প্রিয় স্কুল আছে, আমি এখন একটা বড় বড় একটা আমার আমাদের ভবন কয়টা জানেন? দুইটা। তোমাদের স্কুলের ভবন দুইটা? হ্যাঁ একটা হচ্ছে খেলার মাঠ একটা হচ্ছে পড়ার মাঠ। খেলার মাঠে কি আছে? দোলনা আছে? হ্যাঁ কিন্তু সেখানে তো আমি ওয়ান উঠলে সেখানে চলে যাবো, টেন পর্যন্ত থাকতে পারবো, টেন পর্যন্ত আমি দোলনা চালাবো। আচ্ছা তো এই হচ্ছে আমাদের বকরিবে। আর আচ্ছা বকরিবে এখানে আমরা শেষ করি মোটামুটি, তাই না? বাকি আরো 2-3 পৃষ্ঠা আছে, তুমি পুরো বইটা শেষ করে বলছো। আচ্ছা ও কালকে আরেকটা বই পড়ে সেটার বুক রিভিউ করবা, তাই না? হ্যাঁ তাহলে হচ্ছে কি, যেসব বাচ্চারা মোটামুটি এখনো বাংলা বাক্য গঠন করা শিখতেছে কেমন, তাদের জন্য এটা খুব উপকারী হবে, তাই না? খুব উপকারী, এগুলা থেকে অনেক কিছু শিখতে পারবে, বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ সুতরাং সব গার্ডিয়ানদের উচিত বাচ্চাদেরকে গল্পের বই কিনে দেওয়া, তাই না? হ্যাঁ এগুলো থেকে অনেক বিভিন্ন একটা স্পেশাল পড়ার মনে ভিতরে ঢুকে যায়, তাই নাকি? রলেখ হয়, তাই নাকি? হ্যাঁ এগুলো পড়লে রলেখ হয়। তুমি জানো এই জানালার উপরে উঠা ভালো না, এখানে কি তাহলে আমি উপরে উঠতে পারি আর এখানে কি আমি দুপুষ করে লাভ দিতে পারি? দুপুষ করে লাভ দেওয়া ভালো না, হ্যাঁ হাত পা ভাঙ্গে যাবে, একেবারে ভেবে থাকবা। হ্যাঁ সাবধান করে দিচ্ছ সবাইকে। আচ্ছা ঠিক আছে দাও, তা তুমি পড়ে দেখাও সবাইকে। সেই আমি 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 উপরে উঠতে পারি পারি আমি উপরে আমি উপরে উঠতে পারি। হাই জানালে উঠছে না? আচ্ছা ঠিক আছে, তারপর কি করছে জানালে উঠে? টুপুচ করে পড়ি। ছয় মাস কামি আমি আমি দুপুষ করে লাফ আমি দুপুষ করে লাফ দিতে পারি দশকা দিয়ে দিতে আমি একটু পোষ করে লাভ দিতে পারি।
আজকে এখানেই শেষ, অনেক ধন্যবাদ ভিডিওটা। তো হ্যাঁ, আজকে আমি 7 পৃষ্ঠা দেখেছি, তারপর কালকে 12 পৃষ্ঠা দেখব, বাকি সব পৃষ্ঠা কালকে দেখাবা, কেমন? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ দাদা। আহা, সবাই আমার জন্য দোয়া করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে। এখনই আমি বলতে রাখি, আমি ভিডিও দেখব যে আপনারা কি আমার আমাকে কি লাইক দিছেন না কমেন্ট করছেন, না দিলে তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, বাকি বকরি ভিডিওগুলো দেখাবা না, কেমন? হ্যাঁ, আচ্ছা না, সবগুলো দেখাও। আচ্ছা, সবাইকে ধন্যবাদ দাও, যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছে সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবার জন্য একটা একটা করে চকলেট, সবার জন্য একটা, সবাই আমার জন্য চকলেট আনবে, সবাই তোমার জন্য উল্টা চকলেট আনবে। আচ্ছা ঠিক আছে, তো টাটা দাও, টাটা, আল্লাহ হাফেজ, মুন্নি ম্যাডাম আমাকে চকলেট দিবে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।